সালামু আলাইকুম, আমি আজকে দেখাবো ঘরে কিভাবে পপকর্ন বানাতে হয়। বসে বসে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাটাই আলাদা। সো আমি এখন চলে যাই রেসিপিটাই। এখন আমি নিয়েছি ভুট্টা, বুঝলে, ছোটো ছোটো ভুট্টা। এখন নিয়েছি তেল, লবণ, টেস্টিং সল্ট, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি ভুট্টা। এখন আমি নেড়ে চেড়ে হচ্ছে মশলাগুলো দিয়ে ঢাকনাটা ই করে দিই, ঢাকনাটা লাগিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, টেস্টিং সল্ট, ধনিয়া আর জিরার গুঁড়া। এই যে ফুটছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফুটটা এরকম থাকবে যাতে বাতাসটা বের হয়ে যায়। এই যে ফুটছে আপনারা দেখুন। এখানে পানি লেগে যাচ্ছে, সমস্যা নেই, পানি নেই। এটা এই যে বাষ্প হয়ে লেগে গেছে, বাষ্প না, এটা তেল মনে হচ্ছে। এখন কয়েকটা হচ্ছে, এখান থেকে গন্ধ আসছে। সবই তো হয়ে গেল। আমার পপকর্ন হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করবো। এখন একটু পর ঢাকনাটা খুলব। পপকর্নগুলো খুব ভালোভাবেই ফুলেছে। ভিডিও যদি
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।